Assalamualaikum friends, আপনি দেখছেন মুভিস ইন বাংলা ইউটিউব চ্যানেলে হোস্ট রাইডার মুভির বাংলায় এক্সপ্লেনেশন। আর আমাদের চ্যানেলে নতুন হলে পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন, এই রকমই আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সো লেটস স্টার্ট। বইটির শুরুতে আমরা একটি লোককে দেখি, ওই লোকটি বাইক নিয়ে এসে একটা বাচ্চার ব্যাপারে জিজ্ঞাসা করে। লোকটি ওখানের একটা লোককে জিজ্ঞাসা করে, বাচ্চাটি কি এখানে এসেছে? তখন ওই লোকটি হ্যাঁ বলে। তখন লোকটি বলে, ওই বাচ্চাটি এখানে সেফ নয়, শয়তান ওই বাচ্চাটিকে খুঁজছে। শুধুমাত্র একটা জায়গা আছে যেখানে শয়তান যেতে পারবে না, আর ওই জায়গাটি হলো পুরাণমহল। গোস্ট রাইডার ছাড়া কেউ বাচ্চাটিকে ওখানে সেফলি নিয়ে যেতে পারবে না। তখন ওই লোকটি বলে, না এখানে কোনো অসুবিধা হবে না। ওরা দুজন এই ব্যাপারে আলোচনা করছিল, আর তখনই হঠাৎ কয়েকজন ওখানে হামলা করে দেয়, আর এরা ওই লোকগুলি ছিল যারা বাচ্চাটিকে খুঁজছিল। এখানে ওদের সবার সাথে ফাইট হয়, আর ওই লোকটি বাচ্চাটিকে বাঁচাবার জন্য বাচ্চাটির কাছে যাচ্ছিল। তখন বাচ্চাটির মা বাচ্চাটিকে নিয়ে ওখান থেকে বেরিয়ে আসছিল। লোকটি ওদেরকে ধরতে যাচ্ছিল। বাচ্চাটির মা লোকটির দিকে বন্দুক তুলে ধরে আর বলে, তুমি আমাদের পিছনে আসবে না, তুমি তোমার রাস্তায় যাও, আর আমাদের আমাদের রাস্তায় যেতে দাও। এই বলে বাচ্চাটি আর ওর মা গাড়ি নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে, আর ওই লোকটিও ওদের পিছনে বাইক নিয়ে যায়। আর লোকটির পিছনে সেই লোকগুলো ছিল যারা বাচ্চাটিকে আনতে এসেছে। ওদের গাড়ি সবার শেষে ছিল, আর মাঝে ছিল ওই বাইকটি। ওই লোকটির উপর সেই গাড়িতে থাকা মানুষগুলো গুলি চালায়। গুলি চালাবার ফলে বাইক ডিসব্যালেন্স হয়ে যায়, আর লোকটি বাইক থেকে নিচে পাহাড়ের নিচে পড়ে যাচ্ছিল। তখনই ওর লোকটিও নিজের বন্দুক নিয়ে গাড়ির উপর চালায়। এতে গাড়ি ডিসব্যালেন্স হয়ে যায় আর ওদেরও ধাক্কা হয়। এদিকে ওই লোকটি পাহাড় থেকে পড়ার পর সৌভাগ্যবশত একটি গাছের ডালে আটকে যায়, আর লোকটি বেঁচে যায়। এবার আমরা দেখি মা আর বাচ্চাটি সেফলি ড্রাইভ করে এগিয়ে যাচ্ছে। এবার আমরা সেই লোকটিকে দেখতে পাই যে বেঁচে গিয়েছিল। লোকটি এমন একটি জায়গায় যায় যেখানে কেউ ছিল না, ওটা একটা খুব পুরানো বাড়ি ছিল। লোকটি ভিতরে যায় আর ওখানে জনিকে দেখি, জনি গোস্ট রাইডার। জনি নিজের বাড়ি থেকে অনেক কিলোমিটার দূরে এখানে বসবাস করছিল। জনি নিজের গোস্ট রাইডার হওয়ার পাওয়ারকে প্রায় 8 বছর হয়ে গিয়েছে ইউজ করেনি। ওই লোকটি জনিকে বলে, আমি তোমাকে একটা কথা বলতে চাই। এটা বলে লোকটি ওই বাচ্চাটির ছবি জনিকে দেখায়, আর জনিকে বলে, এই বাচ্চাটিকে তোমাকে বাঁচাতে হবে, আর এর জন্য তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। গোস্ট রাইডার বলে, আমি তোমার থেকে কী বা চাইব? তখন লোকটি বলে, তুমি এই অভিশাপ থেকে মুক্তি হবার জন্য চাইতে পারো। লোকটি বলে, শুধু আজ রাত্রে গোস্ট রাইডার হয়ে যাও, এরপর তুমি স্বাধীন, এরপর তোমাকে আর কোনোদিন গোস্ট রাইডার হতে হবে না। যেটা তুমি চাও এই অভিশাপ থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। জনি লোকটির কথায় রাজি হয়ে যায়। রাত্রেবেলা জনি গোস্ট রাইডারের হয়ে যায় এবং বাচ্চাটিকে খুঁজতে বেরিয়ে পড়ে। এবার আমরা বাচ্চাটিকে দেখি, তাকে ক্যারিগান নামের একটি লোক ধরে রেখেছিল। ক্যারিগান এই সব কিছু শয়তানের কথাই করছিল, কিন্তু ও জানতো না ও একটা শয়তান। ক্যারিগান এই কাজের জন্য অনেক কিছু পাবে। ওখানে গোস্ট রাইডারও চলে আসে আর নিজের আগুনের চেন দিয়ে সবাইকে মারতে শুরু করে। তারপর বাচ্চাটির কাছে যায় ক্যারিগান, আর ওর দলের লোকেরা বাচ্চাটিকে নিয়ে ওখান থেকে চলে যায়। এবার আমরা জনিকে হসপিটালে থাকতে দেখি, আর ওখানে বাচ্চাটির মাও উপস্থিত ছিল। বাচ্চাটির মা গোস্ট রাইডারকে দেখে ওখান থেকে চলে যায়। এটা দেখে গোস্ট রাইডার ওর পিছনে যায়। বাচ্চাটির মা খুব রেগেছিল আর গোস্ট রাইডারের উপর বন্দুক তুলে ধরে, বলে, আমি তোমার থেকে কোনো সাহায্য চাই না, আর তোমাকে আমি বিশ্বাস করি না, তুমি আমার সামনে থেকে চলে যাও। তখন জনি বন্দুক মাথার কাছে টেনে নিয়ে বলে, ঠিক আছে, যদি আমার উপর বিশ্বাস না হয় তাহলে গুলি চালাও। জনির এত সততা দেখে মেয়েটি বন্দুক নামিয়ে নেয়। মেয়েটি জনিকে বলে, কালকে তুমি আমার ছেলেকে খুঁজে নিয়েছিলে,
তো আজকে কি আমার ছেলেকে খুঁজে নিতে পারবে? তখন জনি বলে, হ্যাঁ কাল আমি খুঁজে নিয়েছিলাম, কারণ আমি ওকে অনুভব করতে পারছিলাম, কিন্তু আজ আমি ওকে অনুভব করতে পারছি না। এটা শুনে মেয়েটি ভয় পেয়ে যায়। মেয়েটি ভাবে বাচ্চাটি কিছু হয়ে যায়নি তো? তখন জনি বলে, না তুমি চিন্তা করো না, তোমার ছেলে ভালো আছে, বেঁচে আছে, শুধু আমি ওকে ফিল করতে পারছি না বা অনুভব করতে পারছি না। এদিকে আমরা সেই খারাপ শয়তান লোকটিকে দেখি, লোকটি কলে ক্যারিগানের সাথে কথা বলছিল। ক্যারিগান লোকটিকে বলে, আমি জানতাম না আমার মোকাবেলা করতে ঘোস্ট রাইডার আসবে আর এত সমস্যা সৃষ্টি করবে। ক্যারিগান শয়তান লোকটিকে বলে, তুমি আমাকে এখন এই কাজের জন্য ডাবল টাকা দেবে। লোকটি বলে, বাচ্চাটির সাথে কথা বলা, মোবাইল বাচ্চাটির কাছে নিয়ে যেতে ও খুব জোরে চেঁচিয়ে বেহোশ হয়ে যায়। লোকটি ক্যারিগানকে বলে, ঠিক আছে, ওকে ঘোস্ট রাইডার আর খুঁজে পাবে না, তবে তুমি সতর্ক থাকবে, তোমাকে ঘোস্ট রাইডার ফিল করতে পারবে বা অনুভব করতে পারবে। রাত্রি ক্যারিগান বাচ্চাটিকে নিয়ে বেরোয় আর ওদের সামনে ঘোস্ট রাইডার এসে পড়ে। ক্যারিগান আর ঘোস্ট রাইডারের মধ্যে ফাইট হয়। ওখানে বাচ্চাটির মা আসে আর বাচ্চাটিকে নিয়ে চলে যায়। ঘোস্ট রাইডার সবাইকে মেরে ফেলে। তারপর ওই মেয়েটির কাছে যায়, মেয়েটিকে ধরে বলে, তোমার মধ্যে আর ক্যারিগানের মধ্যে কোনো পার্থক্য নেই, আমি সব খারাপ মানুষদের শেষ করে দিয়েছি, যখন আমি ঘোস্ট রাইডার হয়ে থাকবো তখন তুমি আমার সামনে আসবে না, আমার থেকে দূরে থাকবে, না হলে আমি তোমাকেও মেরে ফেলবো। বাচ্চাটি এসে বলে, আমার মাকে ছেড়ে দাও। বাচ্চাটির কথা শুনে ঘোস্ট রাইডার মেয়েটিকে ছেড়ে দেয় আর বাচ্চাটির দিকে এগিয়ে যায়। তখন ও অদ্ভুত কিছু অনুভব করে। আর এখন আমরা দেখি ঘোস্ট রাইডার জনি হয়ে গেছে। পরের দিন ওরা তিনজন বসেছিল। বাচ্চাটির মা জনিকে জিজ্ঞাসা করে, এখন আমরা কি করব? তখন জনি বলে, আমরা এমন একটি জায়গায় যাব যেখানে তোমার ছেলে নিরাপদ থাকবে। আর হ্যাঁ, ওরা এখনো আমাদের খুঁজছে, তাই আমাদের সতর্ক থাকতে হবে। জনি আরো বলে, যেই লোকটি প্রথমে বাচ্চাটিকে বাঁচাতে এসেছিল ওই লোকটিও আমাদের সাথে জয়েন্ট হবে। এবার আমরা দেখি ওরা চারজন একসাথে হয়ে যায়। এবার আমরা সেই শয়তান লোকটিকে দেখি। ওই লোকটি সেই জায়গাতে আসে যেখানে ঘোস্ট রাইডারের সাথে এই শয়তান খারাপ লোকটি বা ক্যারিগানের ফাইট হয়। ওখানে ক্যারিগান একটা পাথরে চাপা পড়ে গিয়েছিল। লোকটি ক্যারিগানের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আমি যেই কাজটি দিয়েছিলাম সেটা কি হয়েছে? তখন ক্যারিগান বলে, তুমি একজন স্বার্থপর মানুষ, দেখতে পাচ্ছ না আমি মৃত্যুর পথে বসে আছি? তখন লোকটি বলে, যেই কাজ আমি তোমাকে করতে দিয়েছি সেটা করতে হবে, তোমার অবস্থা দেখে আমার লাভ কি? তারপর লোকটি ক্যারিগানের চেস্টে মানে বুকে হাত রাখে আর ক্যারিগান দেখতে দেখতে ভালো হয়ে যায়। আর ওর কাছে এখন অনেক শক্তি এসে যায়। আর ওই সব শক্তি লোকটি দিয়েছিল। ক্যারিগান সেই বাচ্চাটিকে খুঁজতে বেরিয়ে পড়ে। এবার আমাদের কয়েক বছর আগের ঘটনা দেখানো হয়। এখানে আমরা দেখি সেই বাচ্চাটির মা ছাদ থেকে পড়ে আত্মহত্যা করতে চাইছিল। ছাদ থেকে নিচে পড়ে মেয়েটি অবস্থা খুব খারাপ ছিল। তখন ওই খারাপ লোকটি বা শয়তানটি মেয়েটির কাছে আসে আর এসে বলে, আমি তোমাকে বাঁচিয়ে নেব, কিন্তু এর পরিবর্তে তোমাকে আমাকে কিছু দিতে হবে। মেয়েটিকে লোকটি বলে, তোমার বাচ্চাটিকে আমাকে দিতে হবে, আর 13 বছর বয়সে ওকে নিয়ে যাব, আমি আমার কিছু কাজ করব। মেয়েটি রাজি হয়ে যায়। আসলে ওই খারাপ লোকটি শয়তান ছিল, ওনার বয়স হচ্ছিল, তাই ওই বাচ্চাটির ভিতরে নিজের শক্তি আর নিজেকে প্রবেশ করাবার জন্য বাচ্চাটিকে চেয়েছিল 13 বছর বয়সে ওর মার কাছ থেকে। এদিকে আমরা সেই বাচ্চাটিকে, ওর মাকে, জনিকে আর সেই লোকটিকে দেখতে পাই। ওরা একটি নিরাপদ স্থানে যাচ্ছিল, সেখানে বাচ্চাটি সেফ থাকবে। রাস্তায় আসার সময় বাচ্চাটির সঙ্গে জনির ভালো বন্ধুত্ব হয়ে যায়। আমরা জানি জনি এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য বাচ্চাটির হেল্প করছিল, কিন্তু এখন বাচ্চাটির সাথে থেকে জনি ওকে ভালো বেসে ফেলেছে আর ওর প্রতি মায়া টান এসে গেছে। ওরা সবাই ওই স্থানে গিয়ে দেখে ওই লোকগুলো আলাদা ধরনের, ওদের মাথার
লেখা ছিল। এবার জনি ওই লোকটিকে জিজ্ঞাসা করে, আমার মধ্যে কি শয়তান আছে যার জন্য আমার মধ্যে এত শক্তি? তখন লোকটি বলে, তোমার মধ্যে যে শয়তানটি আছে সে একটা ফেরেশতা ছিল, ভালো জিন ছিল, আর কাজ ভালো করত, মানুষকে রক্ষা করার কাজ করত। পূর্বে কিছু সমস্যার জন্য ওই ফেরেশতাটিকে আদেশ দেওয়া হয় খারাপ মানুষদের সাজা দেওয়ার জন্য, গোস্ট রাইডারের হয়ে যায় ওই ফেরেশতা বা জিনটি, আর তোমার শরীরে ওই জিনটি রয়েছে। এবার আমরা দেখি কেউ জনির থেকে সব শক্তি নিয়ে নিয়েছে, জনি এখন একটা সাধারণ মানুষ হয়ে গিয়েছে। এটা দেখে ও খুব খুশি হয়, আর বাইরে বেরিয়ে দেখে সেই লোকটিকে ওইখানে থাকা লোকগুলি ধরে রাখে। আসলে এই লোকগুলো সেই শয়তানটির হয়ে কাজ করে। ও বলে, আমাদের ওই বাচ্চাটিকে মারতে হবে, কারণ ওই বাচ্চাটির মধ্যে শয়তানের শক্তি আছে, আর এই বাচ্চাটি আমাদের সবার জন্য ভয়ানক বা ক্ষতি হয়ে দাঁড়াবে। লোকটি এটাও বলে যে কাল বাচ্চাটি 13 বছর হয়ে যাবে, আর কাল আমাদের সতর্ক থাকতে হবে, তবে আজকের জন্য ও কোনো অসুবিধা বা সমস্যার সৃষ্টি করবে না। কালকের দিনটি যদি আমরা সামলে নিতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ পাল্টে যাবে, আর কোনো সমস্যাই হবে না। এবার ওই লোকগুলো বাচ্চাটিকে বাইরে নিয়ে যায় আর গলা কাটতে যায়। তখনই ক্যারিগান ওখানে আসে। এখন ক্যারিগানের কাছে অনেক শক্তি ছিল, ও সবাইকে মেরে ফেলে আর ওই বাচ্চাটিকে নিয়ে শয়তানের কাছে যায়। এবার আমরা শয়তান আর বাচ্চাটিকে দেখতে পাই। শয়তান বাচ্চাটির সাথে ভালোবাসা দেখিয়ে কথা বলছিল। শয়তান বলে, দেখো আমি কত বুড়ো হয়ে গিয়েছি, আমার শরীর এখন খুব কমজোরি হয়ে গিয়েছে, আর তুমি কত ইয়াং, তোমার শরীরে একদিকে শয়তান একদিকে মানুষ, আর এই জন্য তুমি আমার ছেলে, আমার বয়স হয়েছে, আমার এত শক্তি আমি আর সামলাতে পারছি না, তাই আমি সব শক্তি তোমার শরীরে দিয়ে দেব, আর এতে তুমি খুব শক্তিশালী হয়ে যাবে। শয়তানের এমনটা বলার কারণ হলো বাচ্চাটির শরীরে নিজের শক্তি আর আত্মাকে প্রবেশ করিয়ে শয়তানটি নিজে শক্তিশালী হতে চায়। ওই বাচ্চাটির মাথায় একটা ইনজেকশন লাগিয়ে বাচ্চাটিকে বসিয়ে দেয়। ওখানে থাকা লোকেরা নানান মন্ত্র পড়তে থাকে। সেই লোকটি জনিকে বাচ্চাটিকে বাঁচাবার জন্য ভিতরে যেতে বলে, আর বলে আমি বাইরে সামলে নেব। জনি ভিতরে যায় আর দেখে ওদের প্রসেস সম্পূর্ণ হতে চলেছে। জনি দৌড়ে গিয়ে শয়তানকে মেরে ফেলে দেয় আর বাচ্চাটিকে উঠে চলে আসতে বলে, বলে আমার সাথে চলে এসো। কিন্তু বাচ্চাটি জনির কথা শুনল না। এবার শয়তান জনিকে ছুঁড়ে অনেক দূরে করে দেয়। এদিকে ওই লোকটি সবাইকে মারে, আর ওখানে ক্যারিগান আসে আর ওই লোকটিকে মেরে ফেলে, কারণ ক্যারিগানের কাছে এখন অনেক শক্তি। এবার ক্যারিগান জনির কাছে আসে। জনি বাচ্চাটিকে বলে, এটা তোমার বাস্তবতা নয়, তুমি একটা মানুষ, তুমি বোঝার চেষ্টা করো, নিজেকে সামলাও। কিন্তু ওই বাচ্চাটি উঠে শয়তানকে বলে, তুমি আমাকে নিজের ছেলে বলেছো, তাই তুমি যেমন ছেলে চাও আমি তেমন হতে চাই। এবার বাচ্চাটি চালাকি দেখিয়ে জনির কাছে যায় আর নিজের মুখ থেকে আগুন বের করে জনির মুখে দেয়। আর এটা করতেই জনির ঘোস্ট রাইডার হবার শক্তি আবার ফিরে আসে। এবার জনি পুরোপুরিভাবে ঘোস্ট রাইডার হয়ে যায়। এদিকে শয়তান আর ক্যারিগান বাচ্চাটিকে ওখান থেকে নিয়ে চলে যায়। ওদের সাথে অনেক লোক ছিল, ঘোস্ট রাইডার ওদের পিছনে যায় আর সবাইকে এক এক করে মারতে। ঘোস্ট রাইডার ক্যারিগানকেও মেরে ফেলে। এবার শয়তানটি যেই গাড়িতে যাচ্ছিল ঘোস্ট রাইডার, ওই গাড়িতে নিজের চেনটি জড়িয়ে দেয় আর খুব জোরে চেনটি টানে। এর ফলে গাড়িটি ধাক্কা খেয়ে যায়। শয়তানটি গাড়ি থেকে বেরোয়। তখন ঘোস্ট রাইডার ওর কাছে আসে আর নিজে চেনে বেঁধে অনেক দূরে উপরে আকাশে তুলে দেয় এবং জোরে খুব জোরে মাটিতে ছুঁড়ে মারে। এর ফলে শয়তান অনেক নিচে ঢুকে যায় মাটির, আর শয়তানের মৃত্যু হয়। এবার বাচ্চাটির মা দৌড়ে বাচ্চাটির কাছে আসছিল, ঘোস্ট রাইডারকে দেখে ভয় পেয়ে যায়, দাঁড়িয়ে যায়। তখন ঘোস্ট রাইডার বাচ্চাটিকে গাড়ি থেকে বের করে বাচ্চাটির মাকে ধরিয়ে দেয়। আর ঘোস্ট রাইডার এখন ঘোস্ট রাইডার থেকে সাধারণ মানুষে পরিণত হয়। আর তখন জনির হাত থেকে নীল রঙের আগুন বেরোতে লাগে। জনি বলে, আমি এখন আমার
শরীরে ভালো শক্তির উপস্থিতি থাকা বুঝতে পারছি। এটা বলে জনি বাচ্চাটির মুখে হাত দেয়। আর তখনই বাচ্চাটি চোখ খোলে। বাচ্চাটি গোস্ট রাইডারকে জিজ্ঞাসা করে, আমরা কি জিতে গেছি? তখন গোস্ট রাইডার মানে জনি বলে, হ্যাঁ আমরা জিতে গেছি। এখন গোস্ট রাইডার যেখান থেকে বাইক নিয়ে যেত, ওই বাইক থেকে নীল রঙের আগুন বেরোতে শুরু হয়। মানে এখন জনির কাছে অনেক ভালো শক্তি এসে গেছে, আর এখন জনি মানুষকে রক্ষা করবে, আর এখন গোস্ট রাইডার রাত্রের সাথে দিনেও বেরোতে পারবে। আর এখানেই গোস্ট রাইডার মুভির এন্ডিং হয়। গোস্ট রাইডার মুভির এক্সপ্লেনেশন ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।